ভাই রে ভাই, কালকে আমার জীবনে একটা বিশেষ দিন। তোমরা যেন আবার ভেবো না যে আমার বিয়ে হয়ে যাচ্ছে, আসলে বিয়ের কথা শুনলে আমার একটা শরম লাগে। মানে আমার লাইফও কালকে একটা বিশেষ দিন, আমার বড় ভাইয়ের লাইফও একটা বিশেষ দিন হতে চলেছে। যে আনন্দে কম্বল মুড়িতে পড়েছিলাম, মনে করেছিলাম ভিডিও ছাড়বো না, কিন্তু সকালবেলা যেই গেমে ঢুকলাম সেই দেখি নতুন একটা ইভেন্ট চলে এসেছে, আর অ্যাকাউন্টে তো হাজার হাজার মানে হাজার হাজার ডায়মন্ড পড়েই আছে। ব্যাস শরীর মধ্যে একটু চুলকায় উঠলো। আর জানোই তো এই ইভেন্ট মানে আমাদের খরাথেটিক্স খাটাতে হবে, মানে বুঝতে পারছো আজকে ভিডিওটা কোন লেভেলে যেতে চলেছে। তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতে পরিচয় করে দেবো পারিম্যাচ নামক একটা অ্যাপ্লিকেশনের সাথে, যেখানে তুমি সরাসরি খেলা দেখার মাধ্যমে প্রেডিকশনও করতে পারবা। এইখানে তুমি ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, বাস্কেটবল সকল প্রকার গেম সরাসরি দেখার সুযোগ পাচ্ছ, তার সাথে প্রেডিকশন করার একটা সুযোগ থেকে যাচ্ছে। আর এই অ্যাপ্লিকেশনটি যেমন ট্রাস্টেড তেমন কিন্তু লিগালও, তাই এখানে লো ডিপোজিটই খুব ফাস্ট উইথড্র করতে পারবা নিঃসন্দেহে। এছাড়াও সুবিধার মধ্যে থাকছে 24/7 ফাস্ট কাস্টমার সার্ভিস। আর যেটা না বললে না, এটা এমন একটা ব্র্যান্ড যাদের বিগত 27 বছর ধরে টপ স্পন্সরশিপেরও রেকর্ড রয়েছে। তাছাড়া জুভেন্টাস, লিস্টার সিটি, এভারটন ও ইউএফসির মতো বড় বড় ক্লাবও রয়েছে, যেগুলো দেখে তুমি আরামসে বিশ্বাস করে নিতে পারো অ্যাপ্লিকেশনকে। আর তাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে রয়েছে ডেইলি স্ট্যান্ড, যাকে তোমরা সকলেই চেনো। তাই আর দেরি কেন, এখন অ্যাপ্লিকেশনটি নামায় ফেলো, আর নামানোর সাথে সাথে তুমি পেয়ে যাবে 1200 টাকা ওয়েলকাম বোনাস। তাই মজা করো, খেলা দেখো, পাশাপাশি কিছু আর্নিংও করো। ভাই আমার সাদা মনে বিন্দু মাত্র কাদা নেই, আজকে তোমরা দেখতে পারবা চমলক ক্যারেক্টারের চরম চরম খেলমা, ঠিক আছে? তো এতদিন তোমার আমার গরিবের ফেভারিট ক্যারেক্টার ছিল এই কালাসান ক্যারেক্টার, কিন্তু এর জবে থেকে এই ছদ্মবেশ ধরাই দিছি, দাড়িঠাড়ি পড়াই দিছি, তবে থেকে এর কোনো পাওয়ারই পাচ্ছি না। তাই আজকে আমাদের কেলেন্দি ক্যারেক্টারের ব্যবহার দেখতে হবে। এই ক্যারেক্টারটা ভাই, এর নাম দিয়েছি আমি কেলেন্দি ক্যারেক্টার। আর এটা ড্রেস আপ দেখে মনে হচ্ছে আমি 1 মাস গোসল না করে থাকবো ভাই, কি শীত যে লাগছে। যাক, তো ঘটনা হচ্ছে এবার আমাদের একদম পরিষ্কার ঝকঝকে সাদা মন নিয়ে চলে যাব র্যান্ডম প্লেয়ারের পিছনে কাটি করার জন্য। চলে গেছি, এবার এইবারই খেলাটা শুরু ভাই, খালি মনোযোগ দিয়ে শোনো কি করি আমি। ইয়ালা হাবিবি, কাম টু ফ্রি ফায়ার। এটা আগে তুমি বলবা না? এই ও নো ভাই, তুমি সেই একটা ড্রেস আপ পরছো তো ভাই, আমাকে চেকচি লাগবে না? এই যে গ্রুপে আসার মাধ্যমে তোমার আইডি হ্যাক হয়ে গিয়েছে। এই আইডি দুই মিনিট পরে আমার আইডি চলে আসবে। টাটা, 100 ডায়মন্ড দিলে না তো আইডি হ্যাক। সত্যি সত্যি ভয় পেয়ে গেছে ভাই। আচ্ছা দেখা যাক আর কেউ আসে কিনা। ইয়াল্লা হাবিবি, কাম টু ফ্রি ফায়ার। হ্যাঁ হ্যালো ভাই। ও ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, ভেরি গুড করে ভাই। আরে আমি হাফ প্যান্ট পরে রইছি, এখানে বিগ প্যান্টের কথা বললে হবে? আরে ভাই ভাই, এই আমাকে 100 ডায়মন্ড গিফট করো ভাই। একশো ডায়মন্ড গিফট না করলে সব কটা আইডি হ্যাক হয়ে যাবে এখানে। আই এম হ্যাকার ফ্রম সুইজারল্যান্ড। ও ভাই ভাই, আই এম হ্যাকার ফ্রম উগান্ডা, সে 12 গেম আইডি হ্যাক করেছি, এখন তোদের 3টা আইডি হ্যাক করবো, 100 ডায়মন্ড করে গিফট কর। ও নো ভাইয়া, কেলা ভাই এলাকায় হবে তোমার এই ডায়মন্ডে গড়া দিব। আমি এলাকায় যাইনি। কেন ভাই, অন্য এলাকায় গেলে ভয় পাও নি ভাই? আমার এই 100 ডায়মন্ড দিয়ে শিগগিরি নাইলে আইডি বলো হ্যাক করে নিলে আমার কেউ মূল্য দিচ্ছে না, আমি হ্যাকার তা। ও ভাই ভালো ভাই, আমি জ্যাকভে বলতেছি। হ্যালো লাল করে দেবে। না 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 না, এইবার আমাদের খয়রাতে টিপস সম্পূর্ণ হয়ে গেছে, আমরা সরাসরি ইভেন্টের মধ্যে চলে গেছি। আর দেখতে পাচ্ছ আজকে আমার অ্যাকাউন্টে মানে 3
মানে 3444444 ডায়মন্ড রয়েছে ঠিক আছে এই ডায়মন্ডগুলো আজকে মনে করো আমি উড়িয়ে দেব জরিনা মনে করো বস্তা নিয়ে রেডি আছে আমি উড়িয়ে দেব আর জরিনা ধরে নেবে তো প্রথম ডায়মন্ড আমি 20 ডায়মন্ড দিয়ে স্পিন করব আর আমার মন বলতেছে আমি একটা টোকেনের বদলে এই যে এইটাই পাবো ভাই এই এয়ারড্রপই পাবো আমি আমি তো জানি ঠিক আছে তো আজকে লেট করব না ভাই ধাপা ধাপ অ্যাকশন হবে ঠিক আছে দেখতে পাচ্ছ কেলেন্দি দাড়ি পরে বসে আছে এইবার এইবার ভাই ভাই এগুলো কপাল লাগে ভাই এগুলো কপাল না 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 এগুলো কপাল না এগুলো হচ্ছে টিপস এন্ড ট্রিক্সের খেলমা খয়রাতে টিপস খাটাবা তো প্রথম স্পিনে একটা টোকেন পেয়ে যাবা ঠিক আছে এগুলো সিস্টেম ভাই এগুলো সবাই জানে না এবার এই ব্যাকপ্যাকটা পাবো তার জন্য আবার একটা স্পিন করব আর আমার মন বলছে আবার একটা টোকেন আমাকে দিয়ে দেওয়া হবেই না আমাকে এই ফ্রেগমেন্সি দেওয়া হবে আমার মন যেটা বলে আমি সেটাই মানে সেটাই জরিনা করে ঠিক আছে তো জরিনা দিয়ে দে না তো এখন সবাই আমার সাথে সাথে বলো এক বড় না দুই বড় জরিনা তোমার কি আর বলবো তোমার কিছুই বড় না তোমার সব কিছু ছোট আর ছোট ছোট জিনিস ঠিক আছে তোমার মন ছোট তোমার সব ছোট এবার 20 ডায়মন্ড একটা স্পিন আর আমার এই দিয়ে দিস আর কিছু দেবে না ভাই ব্যাস ক্লিয়ার একটা টোকেন দিতে যদি এই করে তাহলে তো আমার অ্যাকাউন্টে সব দেয় বাবা 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 কি সুন্দর ফ্রেগমেন্স আহ মন ঠান্ডা হয়ে যাচ্ছে রে মন ঠান্ডা হয়ে যাচ্ছে এবার এইগুলো এক্সচেঞ্জ করি আর আমার মন বলছে এখানেও একটা জিনিস দেবেই না ভাই আর দেবেই না আর দেবে না ভাই দিবেই না জীবনে ওর সম্ভবই না ওরকম তেল মাত্তি 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 জরিনা তেল মাত্তি মাত্তি একদম তেলা করে ফেলাতে হবে তাই যদি একটা টোকেন সে দেয় মানে তেলটা কীভাবে মারতে হবে বুঝেছি তো ডায়মন্ড দিয়ে তেল মেরে মেরে একদম তেলা করে ফেলাতে হবে আবার একটু ভালোবাসার সোয়া দিয়ে দিয়েছি এবার যদি একটা 90 ডায়মন্ডে 90 সোয়াতে কাজ হয়েছে সোয়াতে কাজ হয়েছে আমি আস্তে করে একটা সোয়া দিয়ে দিলাম স্টোনের পরে আর আমার ঠাস করে একটা স্টোন দিয়ে দেওয়া হলো আহ ভাই জরিনারে কিডা খারাপ বলে ভাই কিডা খারাপ বলে জরিনা জরিনা আসলেই খারাপ ভাই আসলেই খারাপ এর মতো খারাপ হতেই পারে না এর মতো খারাপ হতেই পারে না দুটো টোকেন দিয়ে দিলে বা আরেকটা টোকেন দিয়ে দিয়ে এই যে এক্সচেঞ্জগুলো করবো আমি জরিনা তুমি খুব খুবই 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 খারাপ তুমি খুবই খারাপ তুমি ভালো হতেই পারো না যতক্ষণ মানুষের অ্যাকাউন্টে ডায়মন্ড থাকবে তুমি মাগার কোনো দিন ভালো হবা না ঠিক আছে তুমি ভালো হতেই পারবা না ফ্রেগমেন্সিই দিবা এটা স্বাভাবিক আমি জানি তুমি জানো এটা পাবলিকরাও জানে যে আমার অ্যাকাউন্টে ডায়মন্ডগুলো যতক্ষণ না তোমার কলজে ভরছে ততক্ষণ তুমি 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 বেঁধে যাবে ভাই আমার বেঁধে যাবে জরিনা ভালো এক বড় না দুই বড় জরিনা খালার মন বড় আহ আহারে আহারে মাতৃ পারলো না জয়ের আমার ডায়মন্ডের পেছন মাতৃ পারলো না মানে মন শান্তি হয়ে গেল এবার তাড়াতাড়ি এইগুলো ইকুইপ করে নেবো ইকুইপ করে নিয়ে যে একদম একটা নায়ক নায়ক সাজ দেবো ঠিক আছে সাজ দিয়ে এবার একটা র্যান্ডম প্লেয়ারের মানে গ্রুপে যাবো গ্রুপে যেয়ে তাদের রিয়াকশন নেবো কি হয় এবার আর কোনো কথা কওয়া যাবে না ঠিক আছে একদম চুপ মেরে র্যান্ডম প্লেয়ারের গ্রুপে ঢুকে বসে থাকতে হবে তাদের কাছ থেকে রিয়াকশন নিতে হবে দেখা যাক অ্যাড ঢুকে যায় ঢুকে অ্যাড ঢুকে গেছে চুপ 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 ভালো চলছে না ভাই উমা পরিস্থিতি গরম হয়ে গেছে ভাই আর খানিকক্ষণ থাকলে বিগ প্যান্ট হাফ প্যান্ট জামা জুতো জাঙ্গিয়া সব একসাথে কবে তাই তাড়াতাড়ি বের হয়ে আসছি তো আজকের ভিডিওটা এখানে হালকার পরে ঝাপসা করে একটু করে মানে বেশি করে অল্প করে যাই হোক আরে ব্যাটা টাইম বাড়াচ্ছি যেন 8 মিনিট হয় একটু ইনকাম বেশি হয় এরা বোঝে না